এবং নূর সাহেরা মেডিকেল হাসপাতালে দাঁড়িয়ে আছে মেহরুন বেগমকে জোর করার পরেও সুফিয়ান কোনো উত্তর পায়নি রাইমার মতো সেও তাই সুফিয়ান সিদ্ধান্ত নিয়েছে মানসিক হাসপাতালে গিয়ে খোঁজ করব তারা যখন একজন সেবিকার সাথে কথা বলছেন আপনারা যার কথা বলছেন সে তো এখান থেকে অনেক আগেই পালিয়ে গেছে আপনাদের তো জানানো হয়েছিল হ্যাঁ আমি জানি তাও আমি একটু তার সম্পর্কে জানতে চাই মানে আমি আসলে এটা সুফিয়ান বাক্যটি সমাপ্ত করার পূর্বে নূর বলল আসলে সে মানসিক ভারসাম্যহীন রুগী ছিলেন দেখুন তার তো ফাইল আমি চেক করছি তাতে স্পষ্ট আপনি পাগল ছিলেন সুপিয়ান কি ভেবে পায় না নূর স্বাভাবিকভাবে বললো তাকে যে রুমে রাখা হতো আমরা কি সেটা দেখতে পারি হ্যাঁ দেখতে পারেন রুমটা ফাঁকা তাহলে একটু দেখান সেবিকার সম্মতি নিয়ে ওদের নিয়ে গেল কানাঘুষের এক ফাঁকে সুপিয়ান জানতে পারল হাসপাতালের কর্মরত তিনজন খুন হয়েছে কথাটি শুনে বেশ অবাক হল সুপিয়ান তার মন বলছে হয়তো সব ঘটনা তার ভাবিকে ঘিরেই সুফিয়ান আর নূর ঘরটিতে প্রবেশ করে থমকে গেল দেওয়ালা চারপাশে অনেক কিছু লেখা কিন্তু সবগুলো আপছা আপছা হয়তো মুছে ফেলা হয়েছে শুধু একটি বাক্য রয়ে গেছে দেওয়ালে স্পষ্টভাবে চোখের জলে শ্যামসুন্দর স্বপ্ন হাসে বেশ কিছুক্ষণ বাক্যটি দেখলো তারা তারপর ঘরটি ভালোভাবে খুঁজতে শুরু করলো আশেপাশে তেমন কিছু পেল না হঠাৎ নূর সুফিয়ানকে হাত দিয়ে ইশারা করে সামনে দেখলো সুফিয়ান নিরে ইশারা অনুযায়ী তাকালো খাটের এক কোণে একটা পঞ্জিকা ডায়েরি পড়েছে সুফিয়ান পঞ্জিকাটি হাতে তুলে নিল প্রথম পাতা খুলতে দেখলো লেখা আছে আমার অন্ধকার জীবন নূর পঞ্জিকার দিকে তাকিয়ে বলল এটা এতদিন এভাবে ছিল কেউ কোনোভাবে দেখেনি কেন দেখে থাকলেও এটা নেয়নি কেন সুফিয়ান নুরের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল নূর সুফিয়ানের হাসির অর্থ বুঝল না সুফিয়ান হাসি মুখে মনে মনে বলল আমি জানি খুব শীঘ্রই তুমি জানবে কলঙ্কের দাগ লাগিয়ে সে পার পাবে না সুফিয়ান ভেবে নিল তার সব প্রশ্নের উত্তর হয়তো সে পেতে যাচ্ছে সেবিকাকে ধন্যবাদ দিয়ে তারা দুজন চলে যায় চলে আসার পূর্বে খুন হওয়া তিনজনের পরিচয় জেনে নিল সুফিয়ান রফিক সালেহা কামাল নূর এবং সুফিয়ান গ্রামের পথে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল সিদ্ধান্তটা অবশ্য সুফিয়ানের কেন জানে তার হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছে হলো দুজন পাশাপাশি হেঁটে বাসায় আসছিল দুজনের মনে ভালো লাগা কাজ করেছিল কিন্তু কেউ প্রকাশ করতে হঠাৎ দুজনের নূরের বলতে থাকলো সময়টা থমকে যাক সুফিয়ান বলে উঠলো কিছু বললে নূর থতমতো খেয়ে বললো না তো মনে হলো যেন কিছু বললে মনে হওয়া সবসময় ঠিক হয় না তবুও সবাই বলে ময়নে নায় না হলো চোখ কেন না চোখ কখনো মিথ্যে বলে না তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি সত্যি কিছু বলছো তাই আমার চোখ আর কী বলছে সুফিয়ান দাঁড়িয়ে গেল, নূরের চোখে চোখ রাখলো নূরও থমকে দাঁড়ালো সুফিয়ান বললো চোখ জোড়া ক্ষমা চাচ্ছে আমাকে কলঙ্কিত করার জন্য তা আপনি কি ক্ষমা করতে পেরেছেন একসাথে থাকতে হলে আজ নয়তো কাল ক্ষমা নিশ্চয়ই করা হবে কিন্তু নূর শান্ত কটে বললো আপনার কলঙ্ক খুঁজবে কি না তাই নিয়ে ভাবছেন মনে হয় না এ কলঙ্ক খুঁজবে না নূর হঠাৎ সুপিয়ানের হাতে হাত রাখলো সুপিয়ান চমকে নূরের হাত জোড়া দেখলো যা তার হাতকে স্পর্শ করেছে নূর পূর্ণ বিশ্বাসের সাথে বলল একদিন আপনার কলঙ্ক আমি দূর করে দিব কিভাবে এসব যে করেছে তাকে যদি খুঁজে না পাই তাহলে আমার বাবাকে বলে সব সবার কাছে স্বীকার করে নিব লোকজন তো তখন তোমাদের কথা শোনাবে নূর একটা দীর্ঘশ্বাস পেলে বললো জীবনে এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্র প্রতিটা পদক্ষেপে হাজারটা কথার তীর আছে আপনি যেমন হন না কেন ভালো কিংবা খারাপ জীবনে আপনাকে কথা শুনতে হবে হোক সে তিরস্কার কিংবা উপহাসের বাণী একটু থেমে পুনরায় বললো যেখানে ভুল না করে কথা শোনা লাগে সেখানে ভুল করে কথা শোনাটা বেমানান নয় কথা না শোনারাই বেমানান হতো সুফিয়ান মুচকে এসে বলল হয়তো তোমার কথাগুলো সত্য হবে জীবন সবসময় যে উপহাসের বাণী শুনে কাটায় তেমন কিন্তু নয় এজন্য হয়তো বড় ব্যক্তিত্ব ব্যক্তিত্ববর্গদের বাণী জীবনে সাফল্যের এমন একটা স্থান অর্জন করে সেখানে তোমাকে তিরস্কার করার জন্য কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না তাই বলে কি উপহাস বন্ধ হয় আড়ালে কিন্তু পরনিন্দা পরচর্চা চলে আড়ালে তো হাজার কিছু হয় সবগুলো নিয়ে ভাবলে কী চলে সখী নোর থেমে গেল সুফিয়ান চুপ হয়ে রইল দেলোয়ার ফরাজি শাহেদ ফরাজি সুমন ফরাজি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কিছুক্ষণ পূর্বে বেঁচে গেছেন তারা কিছুটা বোধ করতে ডাক্তার জিজ্ঞাসা করলো তাদের হাসপাতালে কেনে এলো তখন ডাক্তার রাজকে দেখিয়ে দিল দেলোয়ার ফরাজি রাজের উদ্দেশ্য বললো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম আজ তুমি আমাদের আজ অনেক বড় একটা উপকার করলে এটা আমার দায়িত্ব আঙ্কেল তা নাম কি বাবা তোমার রাজ চৌধুরী এরপর টুকটাক পরিচয় হলো রাজের সাথে বাড়িতে এখনো কেউ জানে না অন্যদিকে বাথরুমে পড়ে গিয়ে রোকসানা বেগমের অবস্থা খারাপ মোটামুটি ফরাজি বাড়ির সবাই বুঝতে পারছে তাদের উদ্দেশ্য করে কেউ জঘন্য খেলায় মেতে উঠেছে রোকসানা রাইমার উপর যথেষ্ট সন্দেহ হচ্ছে সন্দেহ হওয়ার অবশ্য কারণ আছে বাড়িতে যে কোনো দুর্ঘটনার পূর্বে সেখানে রাইমাকে দেখা যায় এটা নিছক কাকতলীয় নাকি পরিকল্পিত তা বুঝতে পারছে না তিনি দেওয়ার ফরজি রাজকে বিদায় দিয়ে বাসায় ফিরে এলো রাজ সাথে সাথে আগন্তুকের ফোন নাম্বারে মেসেজ দিল আপনার কথা মতো কাজ হয়েছে এবার আমার প্রিয়কে ছেড়ে দিন রিপ্লাই এসো প্রিয়কে এত ভালোবাসো আমি আপনার ভালোবাসার ব্যাখ্যা দিতে রাজি নই আমার প্রিয়কে ছেড়ে দিন যদি না ছাড়ি মেরে ফেলবো আপনাকে আমার প্রিয়র সাথে কিছু হলে খুব খারাপ হয়ে যাবে এত উত্তেজিত হয়ে লাভ নাই আমার সম্পর্কে খোঁজ নিতে তো বন্ধুকেদের কাজে লাগালে কোনো লাভ হলো রাজ মেসেজটা থেকে চমকে গেল লোকটা তার সম্পর্কে সব কিছু জানে কীভাবে রাজ কিছুটা কণ্ঠে লিখলো আমি কি কোনো অপরাধ করেছি আপনি আমাকে এভাবে ভুল কাজ করাতে বাধ্য করছেন কেন বললাম না জীবনের একটা অধ্যায়ে তুমি এড়িয়ে গেছিলো কোনটা তুমি বরং ততক্ষণ ভাবো আমি বরং তোমার পরবর্তী কাজ সম্পর্কে ভেবে নিই রাজ তারপর যত মেসেজ দিল কোনো উত্তর এলো না রাজ হয়ে বাসায় ফিরলো মাথায় কোনো কাজ করছে না বাসায় ফিরে হঠাৎ চোখ গেল বিছানার পাশে তার এবং শ্যামলের তোলা ছবিটির দিকে আপন মনে ছবিতে হাত তুলে নিল সে পরক্ষণে চমকে উঠল আমার অন্ধকার জীবন সুফিয়ান এবং নূর দিনপঞ্জিকা খুলে পড়া শুরু করলো প্রথম পাতায় লেখাটা নূর দুবার হাত বুলালো তারপর দুজন পড়ার জন্য দ্বিতীয় পৃষ্ঠাটি উল্টালো আমি নীলাশা বাবা মায়ের ভালোবাসার দ্বিতীয় সন্তান আশা নামক কোনো শব্দ আমার জীবনে পূরণ হয়নি তাই হয়তো বাবা মা নাম রেখেছে নীলাশা আমার আরও একটি নাম আছে সেটা হলো পরী আমার বোন আমাকে ভালোবাসে সে ডাকতো নামগুলো খুব সুন্দর তাই না হ্যাঁ জানি খুব সুন্দর নামের মতো আমিও সুন্দর এরকমটাই ভাবছো তো তুমি আরে হ্যাঁ আমি তোমাকেই বলছি যে আমার জীবনী পড়ছ তুমি না খুব বোকা নাম দেখে একজনকে সুন্দর ভেবে নিলে আসলে ভুল তোমার নয় ভুলটা আমারদের সবার সবাই ভাবে সুন্দর রূপ যার আছে তার সুন্দর নাম পাওয়ার যোগ্যতা সে রাখে আমার মতো কালো মানুষদের নাম বড্ড সুন্দর হবে মানান আমি মূলত তোমাকে আমার জীবনে শোনাবো না আমি তোমাদের আমার স্বপ্ন পূরণের একটা গল্প শোনাবো আচ্ছা তুমি জানো আমার স্বপ্নের নাম কি হুম জানো তবে শোনো মানুষভাবে স্বপ্ন দু ধরনের একটা রঙিন অন্যটা বেরঙ্গিন রঙ এবং বেরঙের মাঝে কোনো স্বপ্ন থাকতে পারে তা বোধ হয় তোমরা জানো না কিন্তু আমি জানি রং বেরঙের মাঝে একটা স্বপ্ন থাকে রঙিন স্বপ্নগুলি যেভাবে আমরা সাদা নাম দিতে পারি যে স্বপ্ন সত্যি হয় সেটাই তো রঙিন যার রং সাদা সাদা গায়ের গরণ তোমার তাই তো তোমার স্বপ্ন সত্যি হয় কালো গায়ের গরণ যার স্বপ্ন সত্যি হয় না তাই তো সেগুলো হয় বেরঙ্গিন তবে আমি আমার স্বপ্নগুলো কালো সাদায় রাখতে চাইনি আমি তো সাদা নই তাই আমার স্বপ্ন সত্যি হবে না তবু মন বলে স্বপ্নগুলো যদি সত্যি হয় তাই তো আমি আমার স্বপ্নের নাম দিয়েছি শ্যামসুন্দর স্বপ্ন সাদা আর কালোর মধ্যবর্তী শ্যাম যাকে আমরা শ্যাম সুন্দর বলি তাই আমার স্বপ্নগুলিকে শ্যাম সুন্দর কালো এবং সাদার মাঝে শ্যাম সুন্দর স্বপ্ন যদি সত্যি হয় কখনো সেই নাম দিয়েছি শ্যাম সুন্দর স্বপ্ন যা রং বেরঙের মাঝে পড়ে পূর্ণ হতেও পারে আবার নাও হতে পারে তবু কিছুটা আশা তো রয়ে যায় তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের লিখে এসব কেন বলছি মুখে তো বলতে পারি পারি না কেননা আমি বাঘিন শহরের বড় এক ব্যবসায়ী পরিবারের দ্বিতীয় সন্তান হিসাবে আমার জন্ম আমি দেখতে কালো সেটা নিয়ে আমার বাবা মার সমস্যা না হলো যখন দেখলো বয়সের সাথে সাথে আমার মুখ দিয়ে শব্দটা একদমই বের হয় না অর্থাৎ আমি বাঘিন তখন অন্য অন্য বাবা মার মতো আমার বাবা মাও চিন্তিত ছিল একটু না অনেকটা চিন্তিত বেশি টাকা খরচ করে শিক্ষাটা আমার অর্জন হলো কণ্ঠে শব্দটা অর্জন করতে পারিনি যে আমি আমার দিনপঞ্জিকাটা পড়ছ তাকে আমি স্বপ্নের একের পর এক স্বপ্ন দেখার গল্পটা জানাতে চাই আগ্রহ এবং ধৈর্য থাকলে আমার স্বপ্নগুলো মন দিয়ে শুনবেন এই যে আমার হাজারো বাসনার গড়া শ্যামসুন্দর স্বপ্ন মনোযোগ না দিলে কষ্ট পাবো খুব মনে রেখো তোমার মনোযোগ আমার একটা স্বপ্ন সময়ের সাথে সাথে যখন বড় হয়ে উঠছিলাম তখন সমাজ নানা কথায় জর্জরিত করতো আমার হৃদয়টাকে একে তো কালো তার উপর বকবা বাক্যটি বেশ শোনায় হয়েছিল একই বাবা মায়ের সন্তান হয়েও একজন সুন্দর স্বাভাবিক অন্যজন কালো বাক্য এন পার্থক্যটা সমাজের চোখে বেশ জোরালো ছিল তবে পার্থক্যটা আমাদের ঘরে কখনো ছিল না বাবা মায়ের পাশাপাশি আমার বোন প্রিয় আমাকে খুব ভালোবাসত আমার স্বপ্ন ছিল সুস্থ পৃথিবীতে প্রাণ খুলে বাঁচা আর আমার বোনের স্বপ্ন ছিল আমাকে ভালোভাবে বাঁচতে দেখা আমার বোন সবসময় বলতো হৃদয়ের আয়নায় চোখ আর আমার আয়নায় তুই আমি তোর চোখ দিয়ে নিজেকে দেখতে পাই তখন বোন পড়ালেখার জন্য অন্য শহরে ছিল বারবার পাত্রপক্ষের কাছে হতে প্রত্যাখ্যান হতে হতে বিয়ের স্বপ্নটা সাদ দিয়েছিলাম বিয়ে করা স্বাভাবিক একটা জীবনযাপন করা আমার জন্য নয় কিন্তু বাবা মা বুঝে বাবা মার কাছে মেয়ে বড় হলে বিয়েটাই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বাবা মা তো দোষ দিব না সমাজে এভাবেই আমাদের শিক্ষা দেয় বিয়ে সব কিছুতে ভেবেছিলাম এই জীবনে বিয়েটা বোধহয় হবে না নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে বিয়ের ফুল ফুটলো বাবা নিজের সমস্ত ব্যবসা পাত্রের বাবার নামে করে দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করলো কন্যাপ্রেমী অন্ধ বাবা বুঝতে পারেনি টাকা দিয়ে সুখ কেনা যায় না বধু হয়ে প্রবেশ করলাম ফরাজি পরিবারে স্বামীর সাথে একটা যৌথ পরিবারে পেলাম বাবার মতো আমিও ভেবেছিলাম হয়তো জীবন সুন্দর হতে যাচ্ছে ধারণাটা মিথ্যে হয়ে গেল বাসর ঘরে সৈফুল বলে দিল তোমার মতো কালো তার উপর বাক্যহীন একটা মেয়ের সাথে আমি আমার জীবন কল্পনা করতে পারি না তোমাদের মতো মেয়েদের আমি ঘৃণা করি এড়িয়ে চলি বাবার কথায় বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি তাই আমার ধারে কাছে আসার চেষ্টা করিও না আমাকে আমার মতো থাকতে দাও পরে মুচকে এসে শৈফুলের দিকে তাকালো শৈফুল বেশ বিস্মে নিয়ে বলছিল শুনেছিলাম তুমি কানে শুনতে পাও কিন্তু হাসি তো মনে হচ্ছে শুনতেও পাও না পরে তৎক্ষণা নিজের হাতে থাকা নোটপ্যাড এবং কলম দিয়ে লিখলো আমি শুনতে পেয়েছি লেখাটা শৈফুলের সামনে তুলে ধরলো শৈফুল পড়ে নিশ্চিত হলো পরী তার কথা শুনেছে শুনতে পেলে হাসছে কেন হাসার মতো কিছু বলেছি পরি পুনরায় লিখতে লাগলো লিখে সাইফুলের সামনে ধরল এবার লেখা ছিল সব হাসি সুখের হয় না গো কিছু হাসি বেদনার নামেও ঝরে সৈফুল কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল পরী এক এক মনে বলে উঠল দুঃখর যার জীবন সে জীবনে স্বামীর ভালোবাসা আশা করিস কীভাবে পরী গিয়ে মিররের সামনে দাঁড়ালো মিররের সামনে দাঁড়িয়ে নিজের রূপের প্রশংসা নিজেই করতে লাগল কাজল কালো দুটি চোখ কালো গরনের মুখশ্রী মুখে একরাশ মায়া আচ্ছা এত মায়া থেকে কি হলো যদি কেউ এই মায়া ছুঁয়ে দিতে না চায় পরী নিজেকে নিজেই হঠাৎ আয়নার সত্যিকারের পরীর মতো মনে হলো পরি মনে মনে ভাবলো আমরা যেন যেমনই হই আয়না নিজের করে নিজের কাছেই পরি মনে করি পরের দিন সকালবেলা খুব খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পরি সকলের জন্য নাস্তা তৈরি করলো রাইমা থেকে শুনেছে তার শাশুড়ি মা সকাল সকাল চা খান যেটা রুমে দিয়ে আসতে হয় তাই পরি চা নিয়ে কাকি শাশুড়ি মাঠ রমে প্রতিদিন চা নিয়ে রাইমা আসে আজ পরিকে দেখে রেগে গেলেন রুক্ষানা বেগম চা হাতে নিয়ে সেটা পরীর মুখে ছুঁড়ে মারলেন তারপর বললেন সকাল সকাল নিজের পেত্নী মুখশ্রী না দেখালেই নয় তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি একটু জন্য হার্ট অ্যাটাক করিনি পরীর মুখ কালো করে চলে এলো সবাই নাস্তা করে যার যার গন্তব্যে চলে গেল পরী দেখলো সবাই খাবার খেলো শুধু মেহরুন বেগম খায়নি পরী তার জন্য খাবার নিয়ে রান্নাঘরে গেল খাবারটা মেহরুন বেগমের সামনে রেখে কাগজে লিখে রাখা লেখাটা দেখালো তাতে লেখা ছিল আম্মা প্রথমে নিজের শরীরের প্রতি যত্ন হতে হবে তারপর অন্যদের কথা আপনি নিজেদের কথা না ভাবলে অন্যদের দেখাশোনা কো কীভাবে করবেন মেহরুন মুচকি এসে নিজের ডান হাতটা পরি মাথায় রাখলো আশ্বাস দিয়ে বলল সংসার বড় জটিল খেলাড়ি মা ধৈর্য ধরে সব সামলাতে হয় কখনো পিছু ফিরে যাস না সামনে এগিয়ে যাওয়ার সাহস নিয়ে এগিয়ে যাবি পরি সাথে সাথে মাথা নাড়িয়ে সম্মতি জানালো সেদিন রাতে শৈফুল ঘরে ফিরতে পরি তার কাছে গিয়ে দাঁড়ালো শৈফুলের সামনে তার লেখা তুলে ধরলো যাতে লেখা ছিল আমি কালো আমি জানি আমি বাঘীন তাও জানি কি আমায় একটু সুযোগ দেওয়া যায় না দ্বিতীয় আরেকটি কাগজে লেখা ছিল যাতে লেখা ছিল ভালোবাসা আমার হাতটা ধরুন বিশ্বাস করুন এক আকাশ সমান ভালোবাসা দেব আপনাকে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না আমার ভালোবাসা নিয়ে সৈফুল যথেষ্ট রাগ নিয়ে বলল তোমার বাবা তার সম্পত্তির বিনিময়ে তোমাকে আমার হাতে গুছিয়ে দিয়ে গেছে বুঝলে তুমি নয়তো তোমার মতো মেয়ের ছায়াও আমরা পেরাতাম না আমাকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও তোমার উদ্ভট স্বপ্ন হাওয়াই নয় পরে সাথে সাথে কাগজটা লিখল উহ আমার উদ্ভট স্বপ্ন নয় আমার স্বপ্নটা তো শ্যামসুন্দর শৈফুল পরীকে ধাক্কা মেরে চলে গেল দুদিন বে কয়েকবার শৈফুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে করি পরি কিন্তু প্রতিবারে ব্যর্থ হয়েছে রাইমা এবং সুমন প্রেমের বিয়ে ছিল রাইমা পরীকে বেশ কিছু পদক্ষেপ শিখিয়ে দিয়েছিল তাতেও কাজ হয়নি মেহেরুন বেগম এবং রাইমা ছাড়া ফরাজি বাড়ির কেউ পরীকে মেনে নিতে পারেননি তাদের কাছে পরী একটা বোঝার নাম বেশ কিছুদিন কেটে গেল পরি স্বপ্নগুলো আজও সত্যি হলো না বিয়ের সময় কত স্বপ্ন রেখেছিল স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে তার সাথে চোখে চোখ রেখে কথা বলবে সেগুলো শুধু স্বপ্নই রয়ে গেল সেদিন রাত এগারোটা বের হয়ে গেল তাও সাইফুল ঘরে ফিরল না দরজা টোকা মারার শব্দ পেয়ে পরি ভাবল সাইফুল ফিরে এসেছে তাই হাসি মুখে দরজা খুলল কিন্তু দরজার ওপরে সুমন ছিল সুমনকে পরীর ঘরে সামনে দেখে পরিবেশ ভয় পেল সুমন ধীরে ধীরে ঘরে ঢুকলো ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিল পরী কিছু বলতে চেয়েও পারছে না মন বলতে চাইলো মুখ যেন তার কথা শুনছে না সুমন ধীরে ধীরে পরীর দিকে এগিয়ে যাচ্ছে পরিবেশ ভয় পেয়ে যাচ্ছে পরি ভয়ে দৌড়ে দিতে নিলে সুমন হাত ধরে নিল নোংরা কণ্ঠ বললো ভাইয়া বড় অবুস তুমি কালো তো কী হয়েছে মেয়ে তো শারীরিক তৃপ্তি মেটানোর জন্য তো যথেষ্ট কিন্তু সে বুঝলো না এখনও তোমাকে ভার্জিন করে রাখলো পরী ভয়ে কান্না করে দিল সুমনের মুখে শয়তানি হাসি দিয়ে বললো চিন্তা করো না আজ আমি তোমাকে শারীরিক মিলনে কতটা তৃপ্তি দিব সেটা শেখাবো বাক্যটি বলে সুমন পরীকে বিছানায় ফেলে দিল পরী কান্না করছে ভিতর থেকে চিৎকার আসছে কিন্তু শব্দ হচ্ছে না শব্দহীন চিৎকারগুলো শুনতে পাইনি বলে পরীর সেদিন কেউ দেখেনি আবার একবার স্বপ্নগুলো ভেঙে গেল পরদিন সকালে পরী মেহরুন বেগমের কাছে গিয়ে বায়না করলো তার বাবাকে আসতে বলতে মেহরুন বেগম পরীর বাবাকে কল দিয়ে আসতে বলল পরীর বাবা এসে সোজা মেয়ের ঘরে গেল মেয়ের পাঞ্চে মুখটা দেখে এই কিছুটা ব্যথিত হলেন তিনি মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমার মায়ের পরী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল পরি বাবা বুঝতে পারলো তার মেয়ে ভালো নাই পরী নিজেকে সামলে কাল রাতে সব কিছু তার বাবাকে বলে দিল পরীর বাবা রেগে মেঘে চিৎকার চেঁচামেচি শুরু করলো দিয়ে লড় ফরাজি এসে শান্ত কণ্ঠে বললো আপনি চিৎকার করছেন কেন আপনার বাড়িতে আমি মেয়ে বোঝা হিসাবে নয় বৌমা হিসেবে পাঠিয়েছি আপনারা আমার মেয়ের সাথে এত নোংরা কাজ কি করে করলেন আপনি কি বলতে চাইছেন আমরা কিছু বুঝতে পারছি না এর মধ্যে সুমন এবং সাহেব চলে আসলো পরিবাবা তৎক্ষণাৎ সুমনের গলা চেপে ধরলে এবং বললেন তো সাহস কি করে হয় আমার নিষ্পাপ মেয়েকে অপবিত্র করার দিলার ফরজে গিয়ে বাবাকে আটকালো জানতে চাইলে কি হয়েছে পরীর বাবা কান্নারত অবস্থায় বললেন নিজের মেয়ের দুর্ভাগ্যের কথা সেখানে সৈফুলে উপস্থিত ছিল পরীর সাথে কাল রাতে কি হয়েছে শুনে তার মাথা গরম হয়ে গেল গেছে কাল রাতে সে শহরে একটা কাজে গিয়েছিল শৈফুল সুমনকে রাতে মেরে বললো তোর এরকম একটা কাজ করার সাহস হয় কি করে পরি সৈফুলের সামনে একটা কাগজ ধরলো যাতে লেখা ছিল আপনি তো তাকে এসব করতে বলেছেন সৈফুল না বলার পূর্বে পরি দৌড়ে ছাদে চলে গেল শৈফুল ও পিছু পিছু গেল এদিকে সুমন সব অস্বীকার করছে পরি বাবা সবাইকে পুলিশের হুমকি দিচ্ছে পুলিশের ফোন করতে যাবে এমন সবাই পিছন থেকে শাহেদ পরাজি তাকে আঘাত করলো পরীর বাবা মাটিতে লুটিয়ে পড়ল শাহেদ ভাইয়ের উদ্দেশ্যে বললো একে বাঁচিয়ে রাখা এখন বিপদ ভাইয়া মেরে ফেলি কিছুটা দ্বিমত থাকলেও দেলোয়ার ফরাজি না করলেন না মেহরুন বেগম রাইমা বারবার বারণ করছিল কিন্তু কেউ শুনল না অন্যদিকে পরি ছাদ থেকে লাফ দিতে উদ্ধত হলে সইফুল ধরে নিল বিশ্বাস করো আমি সুমনের কর্মকাণ্ড সম্পর্কে জানতাম না তুমি এরকম করো না পরি এক মানে সাইফুলের চোখে চোখ রাখলো পরি চোখ জোড়া বলছে আমি তো কালো বাঘিন এখন অপবিত্র আপনি কি মানবেন এই অপবিত্র মেয়েটাকে মানবেন না তো পরি অবাক হয়ে দিয়ে সৈফুল তার চোখের ভাষা বুঝতে পেরে বললো মানব আমি কাল সারা রাত শান্তি পাইনি জানো বারবার আমার মন বলছে কালো মায়াবী বউকে মিস করছি আমি মানুষটা বড্ড খারাপ তবে এই খারাপ মানুষটা তোমাকে মেনে নিতে চাইছি আমি তোমার সাথে বাঁচতে চাই সারা জীবন অবহেলা করতে করতে কোন দিন জানি তোমাকে ভালোবেসে ফেলেছি পরে মুখ খুশিতে জল জল করে উঠে তার স্বপ্ন সত্যি হতে চলেছে সেও ভালোবাসা পেতে চলেছে কিন্তু দুঃখ যার সাথী তার কি ভালোবাসা মেলে শৈফুল পরীকে বলতে নিল ভালো সম্পূর্ণ করে পূর্বে সুমন পিছন থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল পরী কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলল চিৎকার করতে চাইছে কিন্তু পাচ্ছে না সুমনকে আঘাত করার জন্য এগিয়ে গেল কিন্তু পারল না ফরাজি বাড়ি সবাই মিলে পরীকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল রুটিয়ে দিল পুরো গ্রাম পরী পাগল হওয়ায় নিজের বাবা এবং স্বামীকে খুন করে অস্বাভাবিক আচরণ করতে লাগলো তারা তাকে সামলাতে না পেরে মানসিক হাসপাতালে পাঠালো মেহরুন বেগম প্রতিবাদ করতে চাইলেও দেলোয়ার ফরাজি তার গায়ে অব্দি হাত তুললো সাহেরা মানসিক হাসপাতালে পরি নতুন জীবন শুরু বারবার স্বপ্ন ভেঙে যেত স্বপ্ন দেখতেও বড্ড কষ্ট হয় পরীর কেন জানি না তার মনে হয় তার চোখের জল তার স্বপ্নগুলো খুশি হয় জীবন তাকে শিখিয়েছে চোখের জলে শ্যামসুন্দর হাসে তাই তো মানসিক হাসপাতালে যে ঘরটিতে তা রাখা হয়েছে সেটি সে নিজের হাত কেটে রক্ত দিয়ে লিখেছিল বাক্যটি জীবন জীবনের মতো এগিয়ে যাচ্ছে পরি ভেবেছিল তাকে বোধ ওষুধ দিয়ে পাগল বানানো হবে কিন্তু না সেরকম কিছুই ঘটেনি তার সাথে ঘটেনি কেন সেটা সে পরে জানতে পেরেছে যখন রফিক তার ঘরে এসেছিল ডাক্তার রফিক সম্পর্কে ভালো শুনেছিল পরি তাই তো তার আগমনে বিচলিত হয়নি রফিক পরীর কাছে এসে জিজ্ঞাসা করলো কেমন আছো পরিবেশ অবাক হলো একজন মানসিক রোগীর সাথে কেউ বুঝে এভাবে কথা বলে রফিক মুচকে এসে বলল আমি জানি তুমি পাগল নাও তবে বাঘিন পরি সম্মতি জানালো রফিক তার দিকে কাগজ কলম এগিয়ে দিল পরি লিখল আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ দিবো তো দেন না প্লিজ শুধু শুধু সাহায্য নেবে মানে বিনিময় ছাড়া কেউ কারো জন্য কিছু করে পরি বুঝতে পারলো না বিস্ময় নিয়ে রফিকের দিকে তাকিয়ে রইল রফিক শয়তানে হাসি এসে বলল সুমন বলল তুমি নাকি সেই রকম সার্ভিস দাও পরি ভয় পেল, রফিক পরীর ভয়ময় মুখশ্রী দেখে হেসে দিল সে হাসির অর্থ খুব খারাপ ছিল সেদিনের থেকে পরীর যন্ত্রণাময় দিন শুরু হলো রফিক তার সাথে পশুর মতো ব্যবহার করতে লাগলো তার বাঘহীনতার সুযোগ রফিকের পাশাপাশি ডাক্তার কামালও নিল হঠাৎ একদিন পরী অসুস্থ হয়ে পড়লো বমি করলো বেশ কয়েকবার সালেহা পরী চেক আপ করানোর পর বুঝতে পারলো সে গর্ভবতী সালেহা গিয়ে খবরটি সামিয়াকে দিল সামিয়া ভেঙে পড়লো সে নিশ্চিত এটা রফিকের কাজ কিন্তু সেটা প্রকাশ করলে তাদের মান সম্মান চলে যাবে হাসপাতাল যদি হয় মানসিক রোগী গর্ভবতী হবে তার ক্ষতি তার হাসপাতালে ক্ষতি স্বামী পরীর মুখোমুখি দাঁড়িয়ে আছে শান্ত কণ্ঠে তুমি গর্ভবতী তুমি নিশ্চয় চাইবে না অবৈধ সন্তানকে জন্ম দিতে তাই আমি তোমার জন্য জন্ম নিরোধক ওষুধ এনেছি এটা খেয়ে নাও পরি বেশ কিছুক্ষণ বসে কলম দিয়ে কাগজে লিখলো লেখাটা স্বামীরা হাতে দিল স্বামী দেখলো তাতে লেখা ছিল স্বপ্নরা বারবার ভেঙে যায় তবু মানুষ নতুন নতুন স্বপ্ন দেখে বাঁচার জন্য নয়তো মনকে বোঝাতে আমি বারবার স্বপ্ন দেখেছি বারবার হেরে গেছি আমি জানি আমার গর্বে অবৈধ এটা সন্তান বেড়ে উঠছে তবে আমি চাই সন্তানটা পৃথিবীর আলো দেখুক স্বামীর ভালোবাসা পাওয়ার সময় সে হারিয়ে গেল সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না দয়া করে আমাকে পালিয়ে যেতে সাহায্য করেন আমি কখনো কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করব না স্বামীও বললো সন্তানটার সাহায্যে আমার বাড়িতে প্রবেশ করার স্বপ্ন দেখছে তাই তো তোমার এই স্বপ্ন সত্যি হবে না পরী মাথা নাড়িয়ে বোঝালো স্বামী যা বলছে তা সত্যি নয় কিন্তু স্বামী শুনল না সে ছালিয়াকে পরীর জোর করে ধরতে বলল। এক জোর করে পরিকে ওষুধ খাওয়ানো হলো পরে ওষুধটা মুখ থেকে ফেলে দিতে চাইল স্বামীও পরীর মুখ অবধি চেপে ধরলো ততক্ষণ অবধি চেপে ধরলো যতক্ষণ অব্দি ওষুধ গিলছে না স্বামী যদি কোন তখন পরীর চোখের দিকে একবার তাকাত তাহলে হয়তো দেখতে পেত পরীর চোখের ভাষা চিৎকার করে বলছে আমাকে বাঁচতে দাও স্বামীর ভালোবাসা পেতে গিয়েও পাইনি অন্তত সন্তানটা নিয়ে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই একটা মানুষ কত বড় স্বপ্ন ভাঙার যন্ত্রণা সহ্য করলে একটা অবৈধ সন্তানের জন্ম দিয়ে নতুন স্বপ্ন দেখতে চায় তা যদি স্বামী বুঝত তাহলে গল্পটা অন্যরকম হতো বেশ কয়েকদিন পরি অসুস্থতা ভোগে ততদিনে গর্বের সন্তানটা নষ্ট হয়ে যায় পরীর কষ্ট বোধ রমা সেবিকার সহ্য হয়নি তাই তো রমা পরীকে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যেতে সাহায্য করলো রাতের অন্ধকারে রমা পরীকে হাসপাতালের বাইরে বের করে দিল যাবার সময় হাতে কিছু টাকা আর একটা আরেকটা আর একটি কলম পরী কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে রমার দিকে দৃষ্টি আক্ষেপ ছিল দৃষ্টি হয়তো বলছিল এখন পালিয়ে কি করবো যখন সব স্বপ্ন শেষ হয়ে গেছে রমা হয়তো চোখের ভাষা বুঝতে পারে তাই বলল একটা স্বপ্নের মৃত্যুর পর নতুন একটা স্বপ্নের সৃষ্টি এখন তুমি তার কাছে যাও যার হাত ধরে তুমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে যার সাহায্যে তুমি তোমার সাথে হওয়া অন্যায়ের জবাব দিতে পারবে একটু থেমে রমা পুনরায় বললো দিনপঞ্জিটাকে নিজের গল্পটা লিখো তোমার গল্প পড়ে একজন যদি চোখের অশ্রু ফেলে তবে মনে রেখো তোমার স্বপ্নরা তোমার চোখের অশ্রুতে কান্না করছে চোখের জলে শ্যামসুন্দর স্বপ্ন হাসে বাক্যটি সত্যি নয় রমার থেকে বিদায় নিয়ে পড়ি নতুন গন্তব্যে পা রেখলো সে জানে না কোথায় যাবে যাবার আগে দিনপঞ্জিকাটা লিখতে বসলো এটা আমার গল্প আমার স্বপ্ন নতুন পথে পা বাড়াচ্ছি নতুন কোনো স্বপ্নের খোঁজ পেলে লিখবো এখানে আমি পড়ি আমার অসমাপ্ত গল্পটা এ অবধি ছিল বাকিটা লেখাশেখার সুযোগ পাই কি না কে জানে পড়া শেষে সুফিয়ান অনুভব করলো তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে সুফিয়ান হাত দিয়ে মনে মনে পড়লো তোমার স্বপ্নরা ভাবি তোমার কষ্টে সুফিয়ান তার মায়ের সাথে কথা বলে নিশ্চিত হলো যা লেখা হয়েছে সব ঠিক মানসিক হাসপাতালে কি হয়েছিল তা মেহরুন বেগম জানি না কিন্তু বাকিটা স্বীকার করলো তিনি নিরূপা ছিলেন তাই চুপ করেছিলেন সুফিয়ান আর নূ দুজনে আহত হলো অনেকটা সুফিয়ান তো ভেবেই পায় না তার আড়ালে এত কিছু হয়েছে সুফিয়ানের কাছে যে নাম্বার থেকে মেসেজ আসতো সেটাই সুফিয়ান একটা মেসেজ দিল আমি আমার পরিবারের বিরুদ্ধে এস্টেপ নেব নিজে পুলিশের কাছে সব কিছু বলবো প্লিজ আপনি যেই হন সামনে আসুন এরপর সুফিয়ানের কাছে খবর এলো তার বাবা কাকা ভাই কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না তিনজনের নিখোঁজ সুফিয়ান বেশ ঘাবড়ে গেল তাড়াতাড়ি তার ঘরে প্রবেশ করলো যেখানে নাই রাইমা আর নূর বসেছিল সুফিয়ান সোজা গিয়ে বলল প্রিয় রাজ হন্তদন্ত হয়ে তার বাসায় এলো রাজ কল্পনাও করতে পারেনি তার কাছের মানুষটা তার সাথে এত বড় খেলা খেলবে সে স্বপ্নেও ভাবেনি যাকে সে এত ভালোবেসেছে সে তার ভালোবাসার প্রিয়কে আটকে রাখতে পারে হন্তদন্ত হয়ে তার বাসায় ঢুকে জোরে চিৎকার দিয়ে সে বলল প্রিয় বাসার ভিতরে শুকে রাজ হতভম্ব হয়ে গেল কারণ ভেতরে তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে রাজ হতভম্ব হয়ে গেল ভিতরে দেলোয়ার ফরাজি সাহেব ফরাজি এবং সুমন ফরাজি হাত পা বাধা অবস্থায় পড়ে আছে তাদের সামনে আগুনে উত্তাপে পানি গরম করা হচ্ছে পানি গরমে টগবগে ফুটছে অন্য পাশে দাঁড়িয়ে আছে শ্যামল রাজ শ্যামলকে দেখে অবাক হলো না কেননা এটা তারই বাড়ি আজ যখন রাজ শ্যামলের সাথে ছবি দেখছিল ছবিটি একই বাড়িতে বসে তোলা সেই ছবির ঘরের সাথে প্রিয়র বন্দি থাকা ঘরটা মিলতে রাজ এখানে চলে এলো রাজ শ্যামলকে উদ্দেশ্য করে বললো কেন করছিস যেমন পাগলামি শ্যামল স্লান হেসে বললো সেটা তোর না জানলেও চলবে তুই বরং এই পানিটা ওদের গায়ে মার মানে তোর মাথা খারাপ হয়ে গেছে না খারাপ হয়নি তুই যদি এই কাজটা না করিস তবে হবে আর আমার মাথা খারাপ হলে কি হবে জানিস কি হবে প্রিয়র ক্ষতি করবি তুই শুধু প্রিয়র না সাথে তোর মায়ের শ্যামল আমি তোকে বন্ধু মনে করছি আর তুই চুপচাপ আমি যা বলছি তাই কর নয়তো তোর মায়ের দম বন্ধ হয়ে যাবে কথাটি বলে শ্যামল তার ফোনে একটা ভিডিও চালু করে যেখানে রাজের মা হাত পা বাধা এবং একজনের ছুরি গলায় ধরে আছে বেশি ভাবাভাবে বাদ দিয়ে আমি যা বলছি তাই কর রাজ করুণ চোখে শ্যামলের দিকে তাকালো শ্যামল নিজের মুখ ঘুরিয়ে নিল রাজ বুঝে গেল তার হাত পা বাঁধা এখন তার করার মতো কিছুই নেই রাজ একটা মগে তার কফি গরম পানি তুললো দিলর ফরাজি সুমন ফরাজি এবং সাহেদ ফরাজি কাকুতি মিনতি করছে প্লিজ আমাদের সাথে এমন করু না আমি তুমি তো আমাদের জীবন বাঁচিয়েছিলে তবে সে জীবন কেড়ে নিতে চাইছো কেন রাজ থেমে গেল শ্যামল ধমক দিয়ে বললো তাড়াতাড়ি কর রাজ রাজ এক মুহূর্ত দেরি না করে গরম পানি ওদের মুখে ছুঁড়ে মারল জন যন্ত্রণায় চিৎকার করছে শ্যামল রাজকে আরও মারতে বলে রাজ পাগলের মতো মগে করে পানি ওদের শরীরে মারে ওরা খাঁচায় বন্দি পাখির মতো ছটপট করে রাজের মায়া হচ্ছে কিন্তু কি করবে তার তো কিছু করার নাই শ্যামল এবার বলল তোর বন্ধু বের কর রাজ এবং ওদের গুলি কর রাজ সবে হুঁশ ফিরল সে নিজের বন্ধুটা বের করলে শ্যামলের দিকে তাক করলো শ্যামল অট্টহাসিতে ফেটে পড়লো আমাকে মেরে তোর কোনো লাভ হবে না রাজ আমি মরে গেলে তোর মা এবং প্রিয় মারা যাবে কথাটা বলে শ্যামল রাজকে আরও একটি ভিডিও দেখালো যেখানে তার মা বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে রাজ আর কোনো কিছু না ভেবে বন্দুকটা ফরাজির দিকে তাক করলো সুফিয়ানের ডাকে রাইমা অবাক হয়ে বললো তুমি কাকে ডাকছো ভাইয়া সুফিয়ান কোনো কিছু না ভেবে নূরের হাত ধরে অন্য ঘরে নিয়ে এলো সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল তোমার খেলা শেষ প্রিয় আমি তোমাকে চিনেছি দেখো সাথে যাই হয়েছে খুব খারাপ হয়েছে সাথে খারাপ হওয়ার বিনিময়ে তুমি আমার আমার পরিবারের মান সম্মান সব নষ্ট করছো আমি সব কিছু মেনে নিলাম কিন্তু আমার বাবা কাকা ভাইকে ছেড়ে দাও প্রিয় তাদের আইন শাস্তি দিবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার পরিবারের বিরুদ্ধে আদালতে যাব নূর চেহারাটা করুণ করে বলল আপনি এসব কি বলছেন আমার সাথে নাটক করো না প্রিয় তোমার সাথে এতদিন ধরে ভালো ব্যবহার করছি তার মানে এটা নয় আমি তোমার অপরাধ ভুলে গেছি আমি শুধু তোমার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে চেয়েছিলাম এজন্যই ভালো ব্যবহার করছি স্বামী স্ত্রী নামক পুতুল খেলা খেলেছি নূর ভাবলেস ভাবি বললো আপনার কেন মনে হলো আমি প্রিয় শান্ত কণ্ঠ বলল সেদিন রহিম চাচার বাড়িতে গেলে তিনি একটা ঘরে আমাকে ঢুকতে বারবার বাধা দিচ্ছিলেন যে ঘরটা থেকে একটি মেয়ের কণ্ঠ পাই তিনি বাধা দেওয়ায় আমি বুঝেছিলাম কোনো গণ্ডগোল আছে সেদিন রহিম চাচা আমায় আটকে দেয় আমি পরদিন রহিম চাচার বাড়ি আবার যাই তখন কোনো কথা ছাড়াই সোজা সেই রুমে ঢুকে পড়ি সেখানে একটা মেয়ে বসেছিল তখন আমার মাথায় অনেক প্রশ্ন রহিম চাচা গ্রামের সহজ সরল সাধারণ মানুষ তাকে চাপ দিতে সব বলে দেয় তুমি তার বাড়িতে গিয়ে তাকে কিভাবে বাধ্য করেছো তোমার কাজ করতে নিজেকে তার মেয়ে বানিয়ে আমাকে ফাঁসানোটা তোমার একমাত্রই উদ্দেশ্য তখন থেকে জানতাম তুমি এই খেলার খেলোয়াড় আমি জানি তোমার উদ্দেশ্য আমি জানতাম না যখন তুমি আমাকে মেসেজ করে নতুন একটা গল্প বলো তখনই বুঝে গিয়েছিলাম তুমি চাও আমি তোমার উপরে রেগে না থাকি হয়তো আমার রাগ তোমার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য তুমি চাওনি আমি রেগে থাকি পরপর দুবার মিথ্যে গল্প বলার পরেও আমি তোমাকে কিছু বলিনি তোমার সাথে মানিয়ে নিয়েছি কারণ আমি তোমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতাম না ইচ্ছে করে তোমাকে সাথে নিয়ে সেদিন হাসপাতালে যাই আমি জানি সেদিন কথার ফাঁকে দিনপঞ্জিকাটা তুমি নিজেই রেখেছিলে ওখানে তবু কি নিখুঁত অভিনয় করলে এমন একটা ভাব ধরলে যেন কিছুই জানো না তারপর দিনপঞ্জিকে পড়ার মাধ্যমে বোনের নামে স্থানে সাদা দাগ দেখালে তখনই বুঝে গেছি ওখানে অন্য কোনো নাম ছিল সেটা মুছে প্রিয় লেখা হয়েছিল তারপর হিসাবটা আপনা আপনি মিলে গেছে সুফিয়ান নূরের চোখে চোখ রেখে বলল। আশা করছে এবার আপনি অন্য কোনো মিথ্যে গল্প বলবেন না মিস প্রিয় নূর মুচকে এসে বলল যদি সত্যিটাও না বলি আমি আবারও বলছি সাথে যা হয়েছে খারাপ হয়েছে তাই বলে তুমি আমার পরিবারকে শাস্তি দিতে পারো না তার জন্য আইন আছে নূর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল বড্ড দেরি হয়ে গেছে সুফিয়ানবাবু সময়টা যে পূর্বেই তার গন্তব্য খুঁজে নিয়েছে মানে আমার বাবার সাথে কি করেছে তুমি হুম বললে আপনার ভালো লাগবে না তার চেয়ে বরং নিজের চোখে দেখে নিন সুফিয়ান এবং নূর গাড়িতে বসে এসে নূর লোকেশন বলে দিচ্ছে আর সুফিয়ান দুটো গাড়ি চালাচ্ছে নূর মুচকে এসে বললো এত দ্রুত চালিয়ে যাচ্ছেন কেন আমার সাথে সময় কাটাতে আপনার ভালো লাগছে না এত কঠিন সময়ে নূরের এরকম মজার সুফিয়ান বড্ড বিরক্ত হলো বিরক্ত নিয়ে বলল তুমি আমাকে কলঙ্কিত করছো তারপর এতদিন তোমার সাথে অন্তত ভালো ব্যবহার করছি এটা তোমার জীবনে বড় পাওনা বলে মনে করো নূর হাসি মুখে বলল আমি যেমন আমার উদ্দেশ্যের জন্য আপনাকে কলঙ্কিত করছি আপনিও নিজের উদ্দেশ্যে আমার সাথে ভালো ব্যবহার করছেন আপনি তো কোনো ভুল করেননি তাহলে আমাকে কলঙ্কিত করছেন কেন করলেন আপনার কলঙ্ক আপনার বাবাকে দমাতে সক্ষম হলো তাই আপনার বাবার অপরাধের কিছুটা ভাগিদার সন্তানও হয় আমার বাবা এখন কেমন আছে গেলেই দেখতে পাবেন তুমি তাদের সাথে খারাপ কিছু করোনি তো আমি আপনার সাথে থেকে তাদের সাথে খারাপ কিছু কিভাবে করতে পারি যেভাবে তাদের নিখোঁজ করেছো বেশ কিছুক্ষণ পর নূর সুফিয়ানকে গাড়ি থামাতে বলল সুফিয়ান বলল আমরা চলে এসেছি না আসলে এরপর আপনার সাথে দেখা হবে কি না সন্দেহ আছে তাই ভাবলাম আপনার সাথে বসে একটু আইসক্রিম খাই সামনে আইসক্রিমের দোকান যান দুটো আইসক্রিম নিয়ে আসুন সুফিয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে রাগের মাথায় নূরে গেলে থাপ্পড় মেরে দিল এরকম সিরিয়াস মুহূর্তে লজ্জা করছে না মজা করতে আমি আমার বাবা কাকার জন্য পাগল হয়ে যাচ্ছে আর তুমি নূর তবুও হাসি মুখে বললো আমাকে খুশি করলে আপনার বাবা বেঁচে থাকবে তাই চুপচাপ আমার আইসক্রিম নিয়ে আসুন তুমি হ্যাঁ আমি হাসপাতালে তিনজনকে মেরে ফেলছি তাহলে ভাবুন আপনার বাবাকে মারতে পারবো কি না পারবো সুফিয়ান কিছুটা দমে গেল এখন তার মাথা গরম করার সময় নয় আগে তাকে তার বাবার কাছে পৌঁছাতে হবে সুফিয়ান গিয়ে আইসক্রিম নিয়ে এলো নূরে হাতে দিয়ে পুনরায় গাড়ি চালাতে মন দিল নূর গন্তব্য বলে দিয়েছে নূর আইসক্রিম খাওয়ার ফাঁকে কিছুটা আইসক্রিম সুফিয়ানের গালে লাগিয়ে দিল সুফিয়ান শান্ত কণ্ঠ বলল এসব কী ধরনের পাগলামি স্মৃতির পাতায় বন্দি রাখা আমার মিষ্টি পাগলামি সুফিয়ান নূরের মুখের দিকে তাকালো নূর হেসে দিল হঠাৎ নূরের ঠোঁটে সুফিয়ানের ঠোঁট ছুঁয়ে দিল সুফিয়ান তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দিল নূর সুফিয়ানকে ছেড়ে দিল সুফিয়ান কিছু বলতে নেবে তার পূর্বে নূর বললো সেদিন তো রাগ নিয়ে ছুঁয়ে দিলে তবে ছোঁয়ার অধিকার ছিল আজ আমি ভালোবেসে ছুঁয়ে দিলাম এটা তো অধিকার আছে পরে আপনিই ঠিক করুন আপনি কোনটা রাখবেন সুফিয়ান বিস্ময় নিয়ে নূরের দিকে তাকালো নূর মুচকি হেসে বলল চলুন নূর এবং বাড়িতে এলো নূরকে ঢুকে থমকে গেল পুরো ঘর জুড়ে রক্তময় সামনে পড়ে আছে দেলোয়ার ফরাজি শাহেদ ফরাজি এবং সুমন ফরাজির মৃতদেহ তাদের মৃতদেহের সামনে বন্দুক হাতে দাঁড়ানো রাজ সুপিয়ানের পর নূর ভিতরে প্রবেশ করলো তিনজনকে মরে থাকতে দেখে বললো সুফিয়ানবাবু আমার কিন্তু কোনো দোষ নেই আমি তো জানতাম না আমরা চলে আসার পূর্বে ওনারা মারা যাবেন সুফিয়ান সর্বশক্তিতে নূরের গায়ে থাপ্পড় মারলো এরপর নুল তাল সামলাতে না পেরে পড়ে গেল থাপ্পড়ের শব্দতে মেঝেতে তাকালো চিৎকার করে বললো প্রিয় সুফিয়ান বলল একটা অপরাধ শাস্তি আর একটা অপরাধ হতে পারে না যদি এরকম সমাজে চলতো তাহলে এখানে শুধু অপরাধী হতো কোনো ভালো কাজ হতো না একটু থেমে সুফিয়ান পুনরায় বলল তুমি আমার সম্মান নষ্ট করছো তাও আমি ক্ষমা করে দিতাম তোমার পাশে দাঁড়াতাম পরির অপরাধীদের শাস্তি দিতে পার কিন্তু তুমি যেটা করলে সেটা ঠিক করলে না নূর অট্টহাসি দিয়ে বললো আমি তো কিছুই করিনি আমার ভালোবাসা রাজ আমার জন্য ওদেরকে মেরে ফেলছে আমি কি করতে পারি সুফিয়ান অবাক কণ্ঠ বলে ভালোবাসা হ্যাঁ এই যে রাজ রাজের দিকে আঙুল তুলে দেখালো নূর তারপর মেঝে থেকে উঠে গিয়ে রাজের সামনে গিয়ে বললো এই আমার রাজ যে আমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে কথাটি বলে নূর রাজকে দড়িয়ে ধরলো রাজ প্রথমে হতভম্ব হয়ে গেল নূর জড়িয়ে ধরে সেও জড়িয়ে ধরলো নুর রাজকে বলল আমাকে খুব ভালোবাসে তাই রাজ হ্যাঁ প্রিয় আমার পৃথিবীতে মা আর তুমি ছাড়া কেউ নেই আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি সেই ভালোবাসার জন্য খুন তো খুব সাধারণ বিষয় তাই নারাজ রাজ হ্যাঁ বলতে নিবে তার পূর্বে নূর তার কথার ফাঁকে রাজের হাত থেকে বন্দুকটা নিয়ে রাজকে গুলি করে দিল রাজ বিস্ময় নিয়ে তার প্রিয়র দিকে তাকিয়ে রইল রাজ অবচর মতো প্রিয়র দিকে তাকিয়ে রইল সুফিয়ান হতবাক কেউ কিছু বুঝেও টানাকেই নূর পুনরায় গুলি করলো সবার ভাবনার মাঝে নূর বলল প্রিয়কে পেতে তুই প্রিয়র জীবন কেড়ে নিয়েছিলি না আর সেই প্রিয় তোর থেকে তোর প্রাণটাই কেড়ে নিল রাজ হতমম্ব হয়ে বলল প্রিয় হ্যাঁ আমি তোর ভালোবাসা যে ভালোবাসা পূর্ণতার জন্য তুই আমার বোনকে পথের কাটা মনে করে তুলে ফেলেছিলি আমি তোর সেই ভালোবাসা যেদিন সেদিন যদি তুই আমার বোনের পঞ্জিকে পড়তি তাহলে আজ তোকে খুঁজতে হতো না সুমন ফরাজিকে আর কেন তাকে নিয়ে এই খেলাটা খেলছে রাজ বিস্ময় নিয়ে শ্যামলের দিকে তাকালো শ্যামলের চোখ অশ্রু রাজ চলে গেল কল্পনায় অতীত জীবনের পাতায় লিখতে লিখতে মাঝপথে কাক্তরীয় ভাবে রাজ আর শ্যামলের সাথে দেখা হলো পরীর পরী রাজকে দেখে চিনেছিল রাজও পরীকে চিনেছে পরি রাজকে দেখে কান্নায় ভেঙে পড়লো কাগজে লিখে বলল আমি বড় বিপদে আছি রাজ ভাই আমাকে প্রিয় বা মায়ের কাছে পৌঁছে দেন পরি রাজকে তার দিনপঞ্জিকাটা দিয়েছিল পড়তে পরীর অবস্থা থেকে রাজ বুঝে গেছিল পরী ভালো নেই পরী ভালো নেই বুঝতে রাজের মাথায় প্রিয়র একটা কথা ঘুরপাক করলো প্রিয়কে যখনই জিজ্ঞাসা করতো ভালোবাসে কিনা তখনই তার উত্তর ছিল যেদিন আমার চোখ আমার পরীর ভালো থাকা দেখবে সেদিনে ভালোবাসা নিয়ে ভাববো একদিকে মায়ের বিয়ে করার জন্য চাপ অন্যদিকে পরীর ভালো না থাকলে প্রিয় তাকে মেনে নিবে না দুটো কথা আর স্মরণ হতেই রাজের মধ্যে থাকা শয়তানটা জেগে উঠলো রাজ পরীকে প্রিয়র কাছে নিয়ে যাবে বলে একটা ব্রিজের সামনে নিয়ে এলো তারপর কোনো কিছু না পেলে ধাক্কা মেরে ফেলে দিল সেমন হতভম্ব হয়ে গিয়েছিল জিজ্ঞাসা হলো এটা কি করলি পথের কাটা দূর করলাম রাজ মেটা তোর কাছে সাহায্য চেয়েছিল তো কি হয়েছে এমনিতে কালো তার উপর বাঘীন এর জীবন ভালো কিছু কিভাবে হবে তার চেয়ে মারা গেছে এটাই ভালো শ্যামল পুরো থ মেনে গেল রাজের হাতে থাকা পঞ্জিকাটা ছুঁড়ে ফেলে দিল একটুর জন্য সেটা পড়েনি সেদিন শ্যামল পঞ্জিকাটা নিয়েছিল থাকে পরীকে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু নদীর স্রোতে কোথায় হারিয়ে গেছে তাকে জানে শ্যামল প্রথম ব্যক্তি যে পরী দিনপঞ্জিকা পরে কান্না করছিল তারপর রাজের ফোন থেকে প্রিয়র নাম্বার সংগ্রহ করে তাকে সব বলে দেয় বর্তমান তার টানে নাকি অন্য কিছু জানা নেই শ্যামল প্রিয়কে সাহায্য করতে তার হাত ধরে রাজের প্রাণ পাখিটা যাই যাই করছে অন্যদিকে সুফিয়ান তাকে হাসপাতালে নেওয়ার কথা বলছে কিন্তু সুফিয়ান রাজের কাছে আসতে পারছে না না শ্যামল তাকে ধরে রেখেছে নূর রাজের মুখোমুখি কাছে নিজের মুখটা নিয়ে খুব ধীর কণ্ঠে বলল যেই ভালোবাসার জন্য তুমি আমার নিষ্পাপ বোনকে মেরে ফেলতে একবারও ভাবো আজ তোমার সেই ভালোবাসা তোমাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবিনি একটু থেমে পুনরায় বলল ভালোবাসার হাতে মরতে কতটা যন্ত্রণা হয় তা উপলব্ধি করো রাজ রাজ করুণ চোখে প্রিয়র দিকে তাকিয়ে আছে প্রিয় বলল ভালোবাসার হাতে খুন হওয়া সৌভাগ্য তোমার মৃত্যু ততটা যন্ত্রণা নয় যতটা যন্ত্রণা আমার বোন পেয়েছিল একটা কথা জানো তুমি রাজ কৌতূহল দৃষ্টিতে নূরের দিকে তাকালো ভালোবাসার হাতে মৃত্যু যতটা সহজ মেনে নেওয়া যায় আশ্রয়দাতার হাতে মৃত্যুটা ততটা কঠিন হয় মেনে নিতে তুমি আমার বোনের কাছে ছিলে আশ্রয়দাতা তোমার কাছে আমার বোন আশ্রয় চেয়েছিল চেয়েছিল আমার কাছে ফিরে আসতে তুমি ওর আশ্বাস বিশ্বাস সবগুলো খুন করেছো নূর কান্না করে দিল কান্নারত অবস্থায় বললো ও কালো ছিল বাঘিন ছিল এটা অপরাধ ছিল নাকি আমার বাবা নিজের সবটা দিয়ে তার মেয়েকে সুখী করতে চেয়েছিলো এটা তার ভুল ছিল আমার বোন বাঁচতে চেয়েছিলো তার স্বপ্নগুলো বারবার ভেঙে গেছিলো তবু সে স্বপ্ন দেখেছিল একটা অবৈধ সন্তানকে জন্ম দিতে চেয়েছিল শুধু একটা স্বপ্ন পূরণে আসে সবশেষে তোমার কাছেই গিয়েছিল তুমিওকে ঠকালে আমার বোন আমার থেকে ছোট্ট ছিল তাও ওর বিয়ে নিয়ে বাবার আগে ভেবেছিল কেন জানো কারণ তোমরা তোমাদের এই সমাজ আমার বোনের মতো মানুষদের ঘৃণা করে তাই আমি সবসময় আমার বোনের সুখ চেয়েছিলাম কেন জানো আমার গোছানো জীবনটা আমার বোনকে বড্ড কষ্ট দিত আমি জানি ও কষ্টের কথা বলতে না তবু ওর কষ্ট হতো নিজের অপূর্ণতাকে তখনও মেনে নিতে পারতো না আমি চেয়েছিলাম আমার বোন নিজের পূর্ণতা দিয়ে সুন্দর একটা জীবন উপহার পাক কিন্তু তুমি তোমার তোমরা সেটা হতে দিলে না রাজ কাঁপা কাপা কণ্ঠে বলো তবুও বলবো ভালোবাসি রাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো নূর সুফিয়ানের দিকে তাকিয়ে বলো আপনি আপনার বাসায় ফিরে যান যা হওয়ার হয়ে গেছে আপনার যে সম্মান কেড়ে নি আমি কেড়ে নিয়েছিলাম তা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি সুফিয়ান নির্বিকারের মতো চেয়ে আছে নূরের মুখশ্রিতে পরিশেষে নূর পুলিশের কাছে আত্মসমর্পণ করে সমস্ত দোষ নিজের উপর নেয় শ্যামলকে এসব ব্যাপারে জড়ায় না অন্যদিকে রহিম নিজের মেয়ের কে সবার সামনে নিয়ে সব স্বীকার করছে নূর নামে মেয়েটি তাকে অনেক টাকা এবং মেরে ফেলার হুমকি দিয়ে সুপিয়ানকে ফাঁসানোর নাটক করে তখনই সবাই জানতে পারে নূরের মা অনেকদিন আগেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা নিচক দুর্ঘটনা নাকি অন্য কিছু তা জানা যায়নি নূর কারাগারের মধ্যে বসে মনে মনে বলে আমিও স্বপ্ন দেখতে শুরু করেছি নতুন একটা স্বপ্ন যেটা পূরণ হতেও পারে আবার নাও হতে পারে আমার পরি এই ধরনের স্বপ্নের নাম দিয়েছিল শ্যামসুন্দর স্বপ্ন আমিও আজ আমিও সেই শ্যামসুন্দর স্বপ্ন শুরু করেছি আপনাকে নিয়ে সুফিয়ানবাবু অন্যদিকে সুফিয়ানের পরিবারটা কেমন নীরব হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করছে না যে যার মতো চলছে তখন গভীর রাত সুফিয়ান ছাদে বসে আকাশ দেখছিল একদিন এই আকাশের পানে তাকে জীবন কি হয়েছিল কি হয়নি তার গল্প করছিল দমকা হাওয়ার মতো নূর তাকে কলঙ্কিত করে জীবনটা বদলে দিয়েছিল সেদিন নূরকে নিয়ে ততটা স্বপ্ন দেখেননি সুফিয়ান তবে আজ কেন জানে তার নূরকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে সুফিয়ান জানে নূরকে নিয়ে দেখা স্বপ্ন সত্যি হওয়া নয় তবুও মনের কোনায় কোথাও গিয়ে বলছে সত্যি হতেও তো পারে হঠাৎ আকাশটা মেঘলা হয়ে গেল বলতে না বলতে বৃষ্টি শুরু হলো সুফিয়ার নিজের দুহাত ছাড়িয়ে দিয়ে বললো আকাশটা যেমন হঠাৎ করে মেঘলা হলো জীবনটা তেমন দমকা হাওয়া আবার বদলে যাক সেদিন অজান্তে বদলে গিয়েছে জীবন আজ নিজে বদলাছি বদলাক কোনো এক দমকা হাওয়া আর রেসে পূরণ হোক না আমার শ্যামসুন্দর স্বপ্ন সমাপ্ত ছোট সাহেব গল্পের শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং